আমরা উপরে খুব ওর ফ্ল্যাটটা খোলামেলা বেশ ফ্ল্যাটে খুব সুন্দর আড্ডা দিচ্ছেন আপনারা তো দেখতেই পারলেন, কিন্তু ও আমাকে বললো যে বিকেল হয়ে গেছে চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। মানে রিয়েলি জাস্ট আপনারা দেখুন পেছনটা উইথ কফি করে ও নিয়ে এসছে আমাদেরকে যে চল তুই কফি খেতে খেতে ওখানে আড্ডা মারবো। সিরিয়াসলি ভাই এই মানে জায়গাটা মানে জিম আছে, হ্যাঁ জিম আছে তোর জন্য ভালো। ও বাবা এই জিমের প্রসঙ্গে আমি আর কিছু বলতেই চাই না, উফ প্লিজ। তুই বলে বলে আপেল খাওয়া শুরু করেছিস বাবা, এটা একটা গল্প। তোকে বলে বলে আমি আপনাদেরকে প্লিজ বেটার তুই একটা ফ্ল্যাট নিয়ে নে, তো আমরা রোজ একসঙ্গে বকো। দে 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 হালকা করে দে, যা সুন্দর লোকেশন, যা সুন্দর মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি জায়গাটা এসে। এত সুন্দর ভালো লোকেশন, এত দারুণ একটা ফ্ল্যাট কিনেছে ও, মানে অনেক দিন ধরে বলছে নেবো নেবো, আর আড্ডাটা আমরা মারবো ওখানে গিয়েই মারবো। মাঝখানে আমাদের আড্ডাতে একটা ওয়েট করছিলাম যে আমি শিফট করব, তারপরেই তোকে বলবো যে এখানেই বলেওছিস তুই যে যে এরপরে তো শিফট হয়ে যায় তারপরে এনি ডে এনি। দারুণ দারুণ মানে আমি সত্যি। আর এই যে জিমের কথা বললে এই প্রসঙ্গে একটা ছোট কথা বলি, বাবা ওর ওর আমাকে যেভাবে মানে যারা আমার খুব ক্লোজ তারা জানে ফল বিষয়টা আমার কাছে একটা বিভীষিকার মতন। আর ও আমাদের একসাথে গ্রুমিং চলতো, আমরা দুজন একসাথে গ্রুমিং এর জন্য একটা জায়গায়, আমাদের বন্ধুত্বটা ওখান থেকে স্টার্ট হয়েছে। বল তুই ব্যাস এটাও শুনতে হয়েছিল যে যতদিন শ্রেণী তুই ছিলি অনামিকা 10 মিনিট এদিক ওদিকে আসতো, কিন্তু এখন আবার সেই ওরকম হয়ে গেছে। তুই কি হয়েছিল বলতো, আমি ভেবেছিলাম যে আমি যাবো টাইমে, ইনফ্যাক্ট আমি গেছিও কিন্তু শুধু ভেবেইছে ওটা, কিন্তু আর হয়নি সেটা আমার কাছে খবর আছে না যাই। ওই যখন তুই আতর পাশে সিটটাই বসতাম, আর আমি মানে এন্ড অফ দি লাস্ট ডে অফ দি আমি ওই চেয়ারটা দিয়ে বসেছিলাম, আর আমি তোকে মিস করতাম। তুই তুই আমাকে বল, ওখানে তো আমাদের ব্যাচের মোটামুটি আরো লোকজন ছিল, তো হঠাৎ আমি কেন, আমি তো এটা আমি বরাবরই ওই একটু ফার্স্ট গার্ল বা যারা একটুখানি ভালো তাদের তাদের না ওর দেওয়া কি বেসিসে সত্যি আমি জানি না তুই অ্যাট্রাক্ট হই, আমি মানে জানি না কেন কিভাবে হয়ে গেছে সত্যি আমরা জানি না। তখন অনেকে ছিল সত্যি তোর সঙ্গে, আমরা মোটামুটি এই ওয়ার্ল্ড মানে এই জোনার থেকে হলো তোর জোনারটা একেবারেই আলাদা। মানে মডেলিং আমি ওকে কতবার বলেছি ভাই তুই এই যে গ্ল্যামার এত সুন্দর রোগা তোকে মডেলিং এ নেই, আমি তো ভালো ফটোশুট ফুট আমার করা পছন্দ, আমাকে কি নেবে? ও বলে যে হ্যাঁ তোকে তো র‍্যাম্পে হাঁটতে দেবে না, কিন্তু তোর ফটোশুট এটা অপমান ছিল না, এটা তোকে আমি আরো চাই কি তুই ভালো করে কর তার জন্য। এই প্লিজ আবার আবার বাবারি এই দেখ বলেছি বলে তুই আপেল খাওয়া শুরু করেছিস, এইটা নিজেরে বলছিলাম আর কি। আমি তো কোনো ফল খাওয়া পছন্দ করি না, এই যেই মেয়েটা আমাকে প্রত্যেকদিন ওখানে লাঞ্চ ব্রেকে বলতো কি আচ্ছা ফল তো নিয়ে আসতে পারিস, আরে আপেল খাবি আপেল কত এই বলে বলে আমাকে খাইয়েছে, আপেল খেলে খুব স্কিন ভালো হয় গ্ল্যামার হয় খুব ভালো। তাহলে অভিনয় জানতে এসে অভিনয়টা না জানলেও ছিল ওটার দরকার আছে, তুই আপেল খাবি ওই যে আমার বাড়ি এখন সবটার দরকার, এখন যা দেখছি সত্যি এখন এখন সব কিছুর দরকার, লাইক গ্ল্যামার দরকার অবভিয়াসলি, অ্যাক্টিং কিন্তু অনেক চেষ্টা করো এই গ্ল্যামারটা ঠিক আমরা এই না 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 পাচ্ছি না। আর এই যে মানে ওই যে আমার রোগা হওয়া যারা স্টেজ আমাকে বলেছে যে শ্রেণী রোগা হয়েছে রোগা হয়েছে, তার অনেকাংশ ভূমিকা ওর আছে, এইটার পর এইটা খেতে নেই, কিন্তু এইটা সবই হয়তো খেতাম সবটাই এদিক ওদিক করে, এইটার পর এটা খেতে হয় এইটার পর এইটা এইসব নিয়ে একটা মানে দারুণ সময় কেটে যায়। মানে 3 মাস মানে আমি চলে যাওয়ার পরও আমার ভীষণ যেরকম মিস, তারপরেও আমাদের ফোনে কথা, সরস্বতী পুজো আর সরস্বতী পুজো ওই সকাল 11টার সময় আমি 10 মিনিটে আসছি, 10 মিনিটটা কখন হয়েছে বিকেল 4টে আমি বাড়ি চলে যাওয়ার সময়, 4টে না 4টে 15:30 হবে অসভ্যের মতন চলে আসলো আমাকে ভীষণ ভালো লেগেছে গেল না মন থেকে বলছি খুব ভালো লাগলো, মানে অনেকদিন পর আর আমি এই কদিন এত বিজি ছিলাম, এই যেহেতু আমার মানে মানে ভীষণ একটা ভীষণ হেডেক ছিল, পুরো দুর্গাপুজোটা কী করে কেটে গেলো বুঝতে পারিনি, দিওয়ালি আছে দিওয়ালি তো এখনো অনেক কাজ আছে, তুই দেখলি তো ঘরে অলরেডি কত কাজ পেন্ডিং, তো এত কাজের মধ্যে ইভেন আমি কাজও সেরকমভাবে করছি না, পরশু দিনই একটা শো করলাম আর আগামীকাল একটা আছে, সেরকমভাবে খুব শো নিচ্ছি না সপ্তাহে 1 থেকে 2,
আর বেশি করছিও না। তো এই যে তুই আজকে এলি, এত ভালো একটা টাইম স্পেন্ড করলাম, সত্যি বলছি খুব ভালো লাগলো। সবথেকে বড় কাজের মধ্যে সবথেকে বড় কথা, আমরা কত ছবি তুলেছি সেটা বল। ছবি এক দেড়শোটা তো তুললাম, কোথাও বলা যাবে না, ঠিক আছে বাকি আছে। সেই জন্য ওরা বেশি মানে অনেকক্ষণ হয়ে গেছে, তো আড্ডাটা এবার কিন্তু আমাদের কিছু পার্সোনাল আড্ডা আছে যেটা আমরা রেকর্ড করতে পারবো না, ঠিক আছে? ওই ভাষা ওই সব কিছু দিয়ে আমরা ওটা করলে আর, তো সেটা আমরা একটু আড়ালেই করবো, সবটা আমরা দেখাচ্ছি না। তো আর যেটা বলার, কিন্তু এরকম শুকনো মুখে তো শেষ করবো না, ঠিক আছে? একটা মজার গেম খেলতে হবে। আরে দেখ, তুই মডেলিংয়ে পাশাপাশি অভিনয়টাকে কেরিয়ার হিসাবে নিবি ভাবছিস, তো সেখানে উচ্চারণ একটা ক্লাস হয় আলাদা, আমরা তো ক্লাস পাচ্ছি না। তো আমরা টং টুইস্টার খেলবো, যদি তুই ঠিক করে বলতে পারিস তবে আমরা গিফট দেবো, নাহলে ও তো আমার নিজের বন্ধু, ওকে না দিয়ে আমি বাড়ি নিয়ে চলে যাবো। না না না, একদমই না একদমই না, আমরা টং টুইস্টার খেলবো আর খেলাটা খেলতে হবে। খেল আরে ইনফ্যাক্ট আমার যদি বন্ধুরা দেখে তোরা জানবে, আমি নিজে এটা তিনজনের সঙ্গে করেছি, আমার অর্ধেকে ভয় চোট আসেনি সামনে, তো আজকে আমার সেই জিনিসটা ফিল হচ্ছে। আর সেদিন ধরেছে ইজি ছিল বলে তোকে টং টুইস্টার দিচ্ছি একটা, ওটা করতে হবে পাঁচবার, একদমই খুব ইজি, তুই দেখ বলে দে। সেটা হচ্ছে রেড লরি ব্লু লুরি, রেড লরি ব্লু লুরি, হ্যাঁ এটা বলতে, লরি ব্লু লুরি, হ্যাঁ রেড লরি ব্লু লুরি, আবার একটা পজ, আবার পরের অ্যাকশনে ওরম হবে না, চল। আরে এইরকম ভাবে না, তাড়াতাড়ি রেড লরি ব্লু লুরি, রেড লরি ব্লু লুরি, রেড লরি ব্লু লুরি, আবার সেই একই কথা বলবি না, তুই পারলে আমি পারবো, তুই কর আমি বলবো, এসব হবে ধীরে ধীরেই বলবি। কোথায় ধীরে ধীরে বললাম রেড, তুই একটা সেন্টেন্সের পরে গেট বলে দেখ, না তুই বল, চল বল, তুই বল, তুই তো আমার গিফটটা দিবি না, গিফটটা তো আমি তোকে দেব, আমারও তুই রেখেছিস বল, না না গিফটটা এরকমই যে আমার কাছে রেখে ওটা কোনো লাভ হবে না, আমি পারি কিনা আপনি ঠিক 10 বার বলে দেব, বল আগে 10 বার, আমি 5 বার কি আরেকবার বল, রেড লরি ব্লু লুরি, একদম নাটক করিস না অনামিকা, চল স্টার্ট কর। রেড লরি ব্লু লুরি, 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 ব্যাস ব্যাস ফ্যান্টাসি, খালি নাটক, খালি ড্রামা করতে হয়, ড্রামা করতে হয় না, দেবো তাহলে আরেকটা বলি, আরেকটা প্লিজ, একদম একদম একদম। ওকে ও এত সুন্দর, আমরা একদম আড্ডার আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা গেম খেলছি মানে একটা শেষ পর্যায়ে, তো এখানে ও যে এত সুন্দর আমাদের যে ওর ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে যে সময় দিলে, এমনিতে আমরা বন্ধু আড্ডা মারি কিন্তু এইসব করার জন্য যে আরও মানে ওর যাতে পুরো দিনটাকে নষ্ট করলাম, ওর ওয়াশিং মেশিনের কাজ হয়নি, চিমনি চিমনির কাজ হয়নি, সব পেন্ডিং করে হচ্ছে আমার সাথে আড্ডা মারলো, তার জন্য তো ও কিছুটা ডিজার্ভ করে, শুধু শুকনো মুখে হা হি হি, ওই আমাকে কফি খাওয়ালো, এসে লস্যি খাইয়েছে, এইসব করার পর যদি শুকনো মুখে বাড়ি চলে যায় সুইমিং পুলে ফেলে দেবে, ঠিক আছে? তো ওর জন্য একটা গিফট রয়েছে, সেটা এই ব্যাগ ভর্তি গিফটটা, প্রথমবার ওর বাড়িতে এসেছি আমরা, বাড়িতে বসে আড্ডা মারছি, বাইরে আমরা অনেক মেরেছি, তো এই গিফটটা ওর জন্য, ব্যাস গিফট পেলেই একটা হলো, ঠিক আছে? এটুখানি খুলে দেখো আমাদের দর্শকদের, ভিতরেরটা খুলিস না, খাবার দাবার আছে, লোভ টোভ লেগে যেতে পারে, শুধু উপরেরটাই খোল, মানে ভিতরেরটা খুলে দেখানোর মতন কিছু নেই। হ্যাঁ দেখতে পেয়েছি, আমরা যতক্ষণ থাকি শুধু ফটো তোলা তুলির সেশনই চলে, ঠিক আছে? যা পাবো শুধু ফটো, আর ফটো সুন্দর আসে, সুন্দর আসেও, এত সুন্দরী বান্ধবীর সাথে যখন ফটো দিই, এটার তো অনেক কেস রয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, যখন এককালে দিতে শুরু করেছিলাম ফটো, কে 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 এসব বন্যায় ভরে গিয়েছিল, অনেকে আবার তাকে চেনেও, খুব পরিচিত মডেল, পরিচিত মুখ, এই তো সেই মেয়েটা না তোকে কে আর সেটাকে ব্যানারে দেখেছিলাম, বললাম এই রে সর্বনাশ করেছে, দিয়ে ভালো করলাম না ভুল করলাম বুঝতে পারিনি। হ্যাঁ তো আমার ক্লোজ যারা তাদের আবার অনেকের খুব ইয়ে ছিল, বাবা আমাদের সাথে তো দেখিনি এরকম করে ছবি দিতে, এইটা বলেছিলাম না তুই আমাকে কোনো গিফট দিতে পারবি না, এই আমাদের বন্ধুদের দেখায়, একদিকে আমরা রয়েছি আর একদিকে তুই, যাতে আমাদের চাইলেও ভুলতে না পারিস। আজকে আমি স্ত্রী প্যাশনের হয়ে এসেছি, শ্রেণী হিসেবে না, এই আমার ওপরে মানে আমি যখন কফি মগ গুলো আনছিলাম, আমার ফটো দেওয়া একটা কফি মগ উপরে ছিল, দুটো ছিল না বলে আমি আনতে পারিনি, তো আগে যেহেতু দিতে আমি দুটো এনে দুটো দেখো, তুই না দুটোতে অনামিকার ছবি আমি কেন খাবো, এটা ঠিক, একটু দেখো আমাদের দর্শক, থ্যাংক ইউ সো মাচ।
আর পেছনে আমরা রয়েছি একটা আমার ঘরে যেটা আছে সেটার থেকে তো বেশি সুন্দর কারণ আমি একদিকে আমরা আর একদিকে ও যাতে চাইলেও আমাদের ও ভুলে যেতে না পারে আমি ভুলবোও না একটু বলে দাও তাহলে আমার বোন কবে বললি এত কষ্ট আমার জন্য সারপ্রাইজ কফি বাচ্চা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এবার তুমি একটুখানি আমাদের দর্শকদের কিছু বলে দাও হ্যাঁ দর্শকদের তো বলবোই এক সেকেন্ড দর্শকদের একটু ওয়েট করুন দর্শক পড়ে ছবি আগে এত সুন্দর ছবি আমরা যা ছবি জগতের লোক বুঝেছেন তো যখন তখন ছবি হয়ে যায় বাকিরা যায় ভাড়মে তো আমাদের চ্যানেলের জন্য এই যে আড্ডা জোন সবাইকেই বলতে চাই যে সবাই খুব ভালো থেকো আর প্লিজ ওর পেজটা ফলো করো তাহলে আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে পাবে শুধু আমার না এরকম আরো আগামী দিনে অনেক জোনারের বন্ধুরা আসেন অলরেডি আমাদের দর্শক বন্ধুরা সেটা দেখেছেন যে কে কে মোটামুটি আড্ডায় আসছেন তো আমার মডেল বন্ধুর সাথে আড্ডাটা আমার আজকে হয়ে গেল তো সেটাই আমি বলছি যদি এরকম আরও আমাদের যেসব নতুন নতুন বন্ধুরা আসছে তাদের হাড়ির খবর এরকম টেনে টেনে আমরা বার করার চেষ্টা করবো এরকম একটা দারুণ মজা আড্ডা দিয়ে আর আবারও বলবো তোর জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো আগামী দিনে আরও অনেক ভালো ভালো কাজ কর প্রত্যেক দিনের স্টোরিতে আমি যাতে ভরে ভরে লাভ রিয়াক্ট দিতে পারি ঠিক আছে হ্যাঁ আমি হ্যাঁ তো যেটা আমি আর আমি সবার কিন্তু চেক করি না খুব বেছে বেছে করি তার মধ্যে তুমি একজন সেটা কোনো স্পেশাল ব্যাপার না তো যাই হোক যেটা মানে আমার আমি করছি বলে ওটা স্পেশাল না তো ওটাই তোর জন্য অনেক অনেক আগামী দিনে শুভেচ্ছা রইল আমি জানি যেটা আগেও বললাম যে তুই মডেলিং থেকে একটুখানি অভিনয়ের দিকে যাওয়ার চেষ্টা করছি সেটা আর আমরা যেটা আলোচনা করতাম আমরা যদি একসাথে কোনো একটা প্রজেক্টটা একসাথে কাজ শুরু করি আবার তাহলে হয়ে গেল কাজ আমাদের মাথায় সেটা তো যেন হয় সেটা তাহলে খুব ভালো হবে আমি তোর থেকে কিছু শিখতে পারবো নো ডাউট আবার শুরু হয়ে গেল এইটা তো আমি পুরো তিন মাস তো যাই হোক আমরা আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বন্ধুর সাথে নতুন আড্ডায় তাদের হাড়ির খবর আমরা কীভাবে বার করি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এসট্রি প্যাশন আমাদের ফেসবুক পেজ যদি আপনাদের এরকম অনেক ভিডিও জানতে এনাদের সম্বন্ধে আরও অনেক অনেক কথা জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের ইউটিউবেও একটি চ্যানেল রয়েছে যদিও আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন টাটা